কেন্দ্রীয় সংস্থায় চাকরি দেওয়ার দুর্নীতির অভিযোগ বিজেপির সাংসদের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করলো সিআইডি, নদিয়ার কল্যাণী থানায় অভিযোগ দায়ের, ঘটনায় চাঞ্চল্য। কেন্দ্রীয় সংস্থায় চাকরি দেওয়ায় দুর্নীতির অভিযোগ উঠল বিজেপির কয়েকজন নেতা ও সাংসদের বিরুদ্ধে। এই অভিযোগে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করল সিআইডি। বেশ কয়েকদিন ধরেই কল্যাণী এইমসে চাকরিতে দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ দেখান স্থানীয় সাধারণ মানুষ। বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ ওঠে। এবার থানায় অভিযোগ দায়ের করল সিআইডি। সেই অভিযোগে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, সুভাষ সরকার সহ মোট আটজনের নাম রয়েছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির সাংসদ সহ অন্যান্য নেতৃত্ব। তাদের দাবি, রাজনৈতিক কারণেই এই অভিযোগ আনা হয়েছে। সাংসদ জগন্নাথ সরকার বলেন, রাজ্যে খুন ধর্ষণ হলে অভিযোগ দায়ের হয় না, অথচ মিথ্যা মামলায় ফাঁসানো হয়। তবে সাংসদের দাবি, সিআইডি ডাকলে অবশ্যই যাব। তৃণমূলের রাজত্বে এটাই স্বাভাবিক, মার্ডার হলে এফআইআর হয় না। মিথ্যা অভিযোগকে সাজিয়ে বিরোধী দলের পক্ষে এফআইআর হয় কল্যাণী থানা, তার দেখছি একটা জ্বলন্ত নিদর্শন। আর যে অভিযোগ যে বেকার যুবকদের চাকরি দেওয়া, সত্যিকারে বেকার যুবকদের চাকরি দিতে পারলে আমি গর্বিত অনুভব করি। ইতিমধ্যেই রেলের 18 সাল থেকে লোকো পাইলট অর্থাৎ ইলেকট্রিক ট্রেনের ড্রাইভার হিসাবে যারা পরীক্ষা দিয়ে সফল হয়েছিল তাদের লিস্ট করোনার কারণে থমকেছিল, কেস চলছিল, সেটাকে আমি রেল মন্ত্রকে চিঠি দিয়ে তারা নিঃশর্তে পেয়ে যাচ্ছে। আগামী দিন পেপার্স রেডি হয়েছে, ফাইন্যান্সের অনুমতি মিলে গেছে, আমি সে তার জন্য গর্ব অনুভব করি। আর কোনো চাকরি কোনোভাবেই অন্যায়ভাবে কাউকে দেওয়া হয়নি, এবং আমি জানি যে পদ্ধতিগতভাবে কেউ যদি চাকরি পেয়ে থাকে সেটা তার প্রাপ্য পেয়েছে, কোনো অবৈধ কাজ, কোনো পাওয়ার প্রয়োগ ওখানে হয়নি। এইমসের যে সংস্থা মাধ্যমে যারা চাকরি পাওয়ার তারা পাচ্ছে, তাই এসব ভুয়ো গল্প বানিয়ে চরিত্র হননের চেষ্টা করে কোনো লাভ নেই। ওরা যে কেসে ফেঁসে গেছে বিভিন্ন বেকার যুবককে প্রতারিত করে, যারা মেধাসম্পন্ন লিস্টেড তাদেরকে বাদ দিয়ে নিজেদের আত্মীয় স্বজন টাকার বিনিময়ে চাকরি দিয়েছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা মিথ্যা অভিযোগ এনে একটা প্রচারের আলোয় এসে দেখো বিজেপিও এই কাজ করে। অর্থাৎ তৃণমূল বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ ভোট ব্যাংক ধরে রাখার জন্য এটা করছে। সিআইডি ডাকলে সাহায্য করবেন? অবশ্যই, কেন করবো না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।